আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মন টিভি বাংলায় আপনাদের স্বাগতম। বিপিএল এ নবম আসরের আজ দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল বনাম ঢাকা ডমিনেটরস। খেলাটি অনুষ্ঠিত হয় জহিরুদ্দিন আহমেদ স্টেডিয়ামে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নাসির হোসাইন, ব্যাটিংয়ে পাঠান ফরচুন বরিশালকে। ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেননি ফরচুন বরিশাল, অন্যদিকে বল হাতে দুর্দান্ত করেছেন ঢাকার বোলাররা। দুটি ক্যাচ হাতের তালুবদ্ধ করেছেন তাসকিন আহমদ, তখন ফরচুন বরিশালের 4 উইকেট হারিয়েছেন। এরপর সাকিব আল হাসান এসে 17 বলে 30 রান করে তিনি ফিরে যান সাজঘরে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং ইফতিকার আহমেদের 84 রানের জুটিতে 175 রান সংগ্রহ করেন ফরচুন বরিশাল। ইফতিকার আহমদ 56, অপরাজিত মাহমুদুল্লাহ 35 রান করেন 174 রানের টার্গেট নিয়ে। শুরুটা ভালোই করেছিল ঢাকা ডমিনেটরস, কিন্তু হঠাৎ গুণী থেমে যান তিনি, 30 রান করে সাজঘরে ফিরে যান। এরপর অন্যান্য ব্যাটাররা সফল হতে পারেন নাই, তবে নাসির হোসাইন এবং আরিফুল্লাহ অনেক চেষ্টা করেও দলকে সফলতা এনে দিতে পারেন নাই। ফলে 5 ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন সাকিব আল হাসান এবং মাশরাফি ফাইনাল খেলবেন এবারের বিপিএলে? তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, এখনকার মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মন টিভি বাংলার পাশেই থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।